নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসির আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচটা নিয়ে, যেখানে কিন্তু ম্যাচটার স্কোর কিন্তু 1-0, বাট হায়দ্রাবাদ এফসি প্রথম লেগের ম্যাচে যেহেতু তারা ম্যাচটা জিতেছিল 3-1 গোলে, তো তারা কিন্তু সে কারণে পৌঁছে গেল ফাইনালে। এবছর আইএসএলের ফাইনালে তারা কিন্তু পৌঁছে গেল। এবং তোমাদের জানিয়ে দিই 20 মার্চের ফাইনালটা হবে এবং সেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচটা হবে। এবং আজকের ম্যাচ নিয়ে যদি ডিটেলসে কথা বলতে হয় তো তোমাদের জানিয়ে দিই এটিকে মোহনবাগান কিন্তু 79 মিনিটে একটা গোল পেয়ে যায়। রয় কৃষ্ণা, এটিকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ ফিজিক স্ট্রাইকার, অসাধারণ একটা গোল করেন এবং আজকের স্কোর কিন্তু থাকে 1-0। বাট আগের ম্যাচে যেহেতু হায়দ্রাবাদ এফসি 3-1 গোলে ম্যাচটা জিতেছিল, তো সে কারণে তারা কিন্তু পৌঁছে গেল ফাইনালে। এবং এটিকে মোহনবাগান তারা কিন্তু আজকে একটা অসাধারণ পারফরমেন্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা প্লেয়ার এটিকে মোহনবাগানের একটা দুরন্ত ফুটবল খেলেছে এ ম্যাচে, কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় আইএসএলের এবছরের সেরা পারফরমেন্সটা দিয়েছে কিন্তু এটিকে মোহনবাগান আজকের এই ম্যাচে। তো সে কারণে কিন্তু এটিকে মোহনবাগানের অবশ্যই প্রশংসা করতে হবে এবং তার পাশাপাশি কোচ জুয়ান ফেরান্দো, তার কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে এবং এটিকে মোহনবাগানের প্রত্যেকটা ফুটবলারের অবশ্যই কিন্তু প্রশংসা করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ফাইনালি কিন্তু হায়দ্রাবাদ এফসি পৌঁছে গেল ফাইনালে এবছর আইএসএলের, এবং তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির সাথে ফাইনাল ম্যাচটা খেলবে মার্চের 20 তারিখে। এবং এই ম্যাচ নিয়ে যদি আরও একটু ডিটেলসে কথা বলতে হয় তো তোমাদের জানিয়ে দিই 28টা শট নিয়েছে এটিকে মোহনবাগান এবং 8টা শট তারা কিন্তু টার্গেটে রেখেছে, এবং হায়দ্রাবাদ এফসি কিন্তু 10টা শট নিয়েছে এবং 2টো শট তারা কিন্তু টার্গেটে রেখেছে। এবং তার পাশাপাশি তোমরা যদি বল পজিশনটা একবার দেখো, সেখানে কিন্তু 63% বল পজিশন রেখেছে এটিকে মোহনবাগান এবং 37% বল পজিশন রেখেছে হায়দ্রাবাদ এফসি, এবং 14টা ফাউল করেছে এটিকে মোহনবাগান এবং 13টা ফাউল করেছে হায়দ্রাবাদ এফসি। এবং তার পাশাপাশি এই ম্যাচে কিন্তু 2টো হলুদ কার্ড দেখেছে হায়দ্রাবাদ এফসির ফুটবলার এবং 1টা হলুদ কার্ড দেখেছে এটিকে মোহনবাগানের ফুটবলার। এবং তোমাদের জানিয়ে দিই এই ম্যাচে কিন্তু 5টা অফসাইড করেছে এটিকে মোহনবাগান, এবং কর্নার কিক তোমরা যদি দেখো সেখানে কিন্তু 13টা কর্নার কিক পেয়েছে এটিকে মোহনবাগান এবং 2টো কর্নার কিক পেয়েছে হায়দ্রাবাদ এফসি। তো ফাইনালে কিন্তু হায়দ্রাবাদ এফসি পৌঁছে গেল এবছরের আইএসএলের ফাইনালে। এবং এই ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের অবশ্যই প্রশংসা করতে হবে, যেটা আগে বললাম, এবং হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু একটা দুরন্ত লড়াই করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং হায়দ্রাবাদ এফসির যে ফুটবলারের কথা অবশ্যই বলতে হবে এবং যার কারণে কিন্তু এটিকে মোহনবাগানের জয়টা আটকে গেল, তিনি হচ্ছেন ভারতীয় গোলকিপার হায়দ্রাবাদ এফসির লক্ষ্মীকান্ত কাট্টিমানি। একটা অসাধারণ গোলকিপিং করেছেন এই ম্যাচে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তিনি কিন্তু হয়েছেন এই ম্যাচের হিরো অব দ্য ম্যাচ। তো ফাইনালে কিন্তু হায়দ্রাবাদ এফসি পৌঁছে গেল এবছর আইএসএলের ফাইনালে। তো এই ছিল আজকের ম্যাচের পুরো রেজাল্টটা, এবং আমরা সবাই চাইবো এটিকে মোহনবাগান যেন নেক্সট ম্যাচগুলোতে একটা দুরন্ত পারফরমেন্স করে, বিকজ সামনে কিন্তু এটিকে মোহনবাগানের যথেষ্ট গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ম্যাচ রয়েছে, এবং আমরা সবাই চাইবো এটিকে মোহনবাগান যেন একটা অসাধারণ পারফরমেন্স করে নেক্সট ম্যাচগুলোতে। এবং এই ছিল আজকের ম্যাচের পুরো রেজাল্টটা। তো তোমাদের আজকের এই ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি কিন্তু আজকের এই ম্যাচে এটিকে মোহনবাগানের পারফরমেন্সটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং তার পাশাপাশি কিন্তু ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।